আপনার রমাদানকে যদি অর্থবহ এবং সার্থক করতে চান প্রথম কাজ আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ একজন মানুষ ইমানদার আপনি অবশ্যই রমজানের ফরজ রোজাগুলোকে সবকিছুর আগে গুরুত্ব দিয়ে রাখবেন এটা এক নম্বরের আমল নাম্বার 2 রোজার মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করবেন আমরা বেশিরভাগ মানুষ রোজা রাখি রোজার উদ্দেশ্য জানি না আমরা রমজান মাসে সিয়াম পালন কেন করি কেউ বলতে পারেন আপনাদের মধ্যে কেউ বলতে পারেন তাহলে হাত তোলেন যে বলতে পারবেন রমজানের সিয়াম আমরা কেন রাখি এটার উদ্দেশ্য কি আল্লাহর সন্তুষ্টি বলে আল্লাহর সন্তুষ্টি এটা হলো চূড়ান্ত লক্ষ্য এটা প্রাইমারি টার্গেট আছে প্রাথমিক একটা লক্ষ্য আছে আত্মশুদ্ধি এটা তো ইংরেজি হয়ে গেল তাকওয়ার কথা কে বলছে হ্যাঁ উত্তর সঠিক আপনি কিভাবে জানছেন এটার উদ্দেশ্য তাকওয়া কোথায় পড়ছেন কোথায় পড়ছেন তাহলে এটা খেটে গেছে আর কি বুঝে উত্তর দেন নাই একজন মানুষও আপনারা বলতে পারলেন না আপনারা কি রমজান মাসে রোজা রাখেন না সবাই রাখেন অথচ উদ্দেশ্য কেউ বলতে পারেন নাই ক্রাইসিসটা দেখছেন বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কোটি মানুষ রোজা রাখে কিন্তু রোজা কেন রাখে এটা জানে না আশ্চর্য কথা যে উদ্দেশ্যে রাখছেন উদ্দেশ্য যদি আপনি না জানেন উদ্দেশ্য হাসিল করবেন কোত্থেকে রোজার প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে যাতে করে তোমরা কি হতে পারো তাকওয়া অর্জন করতে পারো সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আবার লম্বা চওড়া লেকচারের বিষয় আমি শুধু এটুকু বলি সিয়াম মানে বিরত থাকা হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন পানাহার করতে রোজা অবস্থায় সেটা থেকে বেঁচে থাকা এই যে বিরত রাখার ট্রেনিং এটা সিয়াম দেয় এই জন্য হারাম থেকে সারা বছর বেঁচে থাকার ট্রেনিংটা রোজা দেয় এই জন্য রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা এই জন্য রমজান মাসের সিয়াম পালনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল সিয়ামের পর রোজা রাখার পরে যে হারাম থেকে বেঁচে থাকবেন গোটা মাসে যে এই মাসে কোনো হারাম কাজ করব না এটা হলো অনুশীলন করার মাস তাকওয়া চর্চার মাস তৃতীয়ত রমজান মাসে খুব বেশি দোয়া করবেন ভাই এটা দোয়ার কঠিন একটা সময় দারুণ একটা সময় ওয়ালিল্লাহি উতাকাও মিনান নার যালিকা ফি কুল্লি লাইলা প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন অতএব চোখের পানি ফেলে দোয়া করুন বিশেষ করে আমি প্রায় সময় বলি সাহরি খেতে উঠেন না সাহরি খেতে আহারে তাহাজ্জুদের নামাজের কথা একটু আগে বললাম কত ফজিলতপূর্ণ আমল কিন্তু আমরা সারা বছর করতে পারি না তাই না ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা ডাকা ক্ষমা দেওয়ার করার জন্য ডেকে ডেকে ক্ষমার অফার করেন কিন্তু আমরা শুয়ে থাকি উঠতে পারি না আরে রমজান মাসে তো আপনি এমনিই উঠেন তো সাহরি খেতে উঠে শুধু সাহরি খাইয়েন না সাহরি খান সাথে সাথে একটু দোয়া করেন পাশাপাশি একটু আল্লাহর কাছে দোয়া করেন এই সুযোগ হাতছাড়া করবেন না এবং ফালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম তিন ব্যক্তি দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন রোজাদার ব্যক্তি এই জন্য রমজান মাসে সিয়াম পালন হারাম থেকে বাঁচা দোয়া করা এই আমলগুলো তুলনামূলকভাবে বেশি বেশি করবেন আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা কি করা কোরআন তেলাওয়াত করা আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন